শীতলকুচির এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। মৃত ওই ছাত্রীর নাম দেবশ্রী বর্মন, বয়স 17 বছর। এদিন নিজের শোয়ার ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ছাত্রীর। মৃত ছাত্রীর বাবা নীলকান্ত বর্মন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নীলকান্ত বর্মন জানায়, দেবশ্রী মাথাভাঙা বিবেকানন্দ স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ত। টেস্ট পরীক্ষার আগে থেকে ও পড়াশোনা না করে সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত ছিল। টিউশনে না গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, সেটা টিউশন শিক্ষকরা তাকে জানাত। মেয়ের পড়াশোনার জন্য তারা মাথাভাঙায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন। কিন্তু দেবশ্রী এবছর পরীক্ষা না দেওয়ার কথা বলে, তাই তারা দুমাস আগে বাড়িতে চলে আসে। আজ তাকে স্কুলে যাওয়ার সময়ও গেট পর্যন্ত এগিয়ে দিয়েছিল মেয়ে দেবশ্রী। এরকম কাণ্ড করবে ভাবতেই পারছেন না দেবশ্রীর পরিবার। এলাকায় শোকের ছায়া। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটেছিল ও তো এবারে হাই সেকেন্ডারি দিত, হ্যাঁ, তো টেস্টের আগে ওর প্রিপারেশন ভালো হয়নি, বলছিল যে পরীক্ষা ভালো হবে না, তা আমি ওকে বাড়ি নিয়ে আসি। তো ও বলছিলাম বাড়ি চল, তো ও বই খাতা নিয়ে বাড়ি চলে আসে। তখন থেকে আছে, অন্য ওখানে পড়াবো, পড়তে চাই আমি, ঠিক আছে পড়াবো, পয়সা টয়সা নেই নিতে বললাম। আজকে সকালবেলা স্কুল গেলাম, স্কুল গিয়ে স্কুল নিয়ে এই অবস্থা। মানে কোথায় পড়তো? বিবেকানন্দ হাই স্কুলে পড়তো, মাথাভাঙা। মাথাভাঙা ওখানেই থাকতো? হ্যাঁ, ওখানেই থাকতো, ভাড়া থাকতাম সব পরিবারে। আচ্ছা, তো কবে বাড়িতে আসে? আমরা গত মাসের 7 তারিখে আমরা বাড়ি আছি, মানে নভেম্বর মাসের 7 তারিখে। তো কি কারণ হতে পারে যে এরকমটা করলো? ও টিউশন ঠিক মতন করতো না, মানে টিউশন ফাঁকি দিত, মাস্টারমশাইরা আমাকে জানাইতো, তারপরে খবর নিয়ে দেখি ও টিউশন না করে বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা মারতো কোথাও, তারপরে ওকে বলাতে ও পড়তে চায় না, তাহলে আমি পরীক্ষা দিব না। আমি রাগ দেখে একটু বলছিলাম বাড়ি চল, তোকে পড়াবো না। ও বই খাতা নিয়ে প্যান্সার করে আমার আগেই, আমাদের আগেই ও বাড়ি আসার জন্য রেডি হয়ে যায়। আচ্ছা, তাই ওকে বাড়ি নিয়ে আসি। বকাবকি করার জন্য কি এরকমটা? না, বকাবকি করার জন্য এরকম হয়নি। আর কালকে তো ওকে একটু ডাক্তার টাক্তার দেখাইলাম, চিকিৎসা করানো ভালো সুস্থ করার জন্য। কালকে ডাক্তারের ওখানে গিয়েছিলাম, রাত্রিবেলা ভালোই ব্যবহার করলো। প্রেম বহির্ভূত কোন সম্পর্ক ছিল? ওর মোবাইল নিয়ে সবসময় ঘাটাঘাটি করতো, আমরা সন্দেহ করবো মোবাইল না আজ না, তার জন্য আমরা একটু বকা ঝকা করতাম, মোবাইলে সবসময় থাকতো, পড়াশোনা না করতো। কি মনে হচ্ছে কি জন্য এরকমটা করলো? ও তখন কি বুঝবো, তো মোবাইলে আসক্তির জন্য ভাঙা মোবাইল, মোবাইলটা ভেঙে ফেলছে। কটা নাগাদ দেখলেন? কটা নাগাদ দেখলেন? আমি তো স্কুল থেকে একটু আগে আসলাম, আমি স্কুলে গেছিলাম সকাল 11টায়, আমি স্কুল গেছিলাম, স্কুল আমাকে বাড়ি গেট খুলে দিল, গেট বন্ধ করে দিল, আমি স্কুল গেলাম। বাড়িতে কেউ ছিল না সেই সময়? মা ছিল, বুঝতে পারেনি না, মা খাইতে ছিল বাইরে। কি নাম আপনার? আমার নাম নীলকান্ত বর্মন। আপনার মেয়ের নাম? দেবশ্রী বর্মন। এই এলাকাটার নাম? পূর্ব শীতলকুচি। আমি দুটার পরে শুনতে পারলাম ঘটনাটা, কি দুটার আগে দুটার দিকে ঘটে গেছে আর কি। তো শুনতে পারলাম হঠাৎ করে আমার এক, আমাদেরই এক এখানকার এলাকারই বাসিন্দা এবং আমাদেরই লোক ফোন করলো, হঠাৎ করে ফোন করলো যে এরকম একটা ঘটনা ঘটে গেল। কি কারণে এরকম করলো এই বিষয়ে জানা গেছে কি? এই বিষয়ে ঘটনা হলো বাবা মা একটু বকাবকি করছে। আচ্ছা, করার পরে নাকি ওই মা নাকি বলছে জল নিয়ে আসে, তো খাইতে বসছে নাকি। আচ্ছা, হ্যাঁ, পরে মা কি ব্যাপার, জল আনতে পাঠালাম, এখনো জল আনতেছে না। ওই টিবুলি করে গিয়া দেখে নাই খোঁজাখুঁজি, যে কোথায় গেলাম, এটা বাথরুমে দেখে বাথরুমে নাই। এবার হঠাৎ করে ঘরে ঢুকে দেখি এইরকম অবস্থা। কি কারণে বকাবকি করেছে এই বিষয়ে জানা গেছে? এই বিষয়ে আমি বলতে পারবো না, ঠিক। আচ্ছা, পারিবারিক ঘটনা। এসব ব্যাপারে তো আমাদের বকাবকি বলনই আমরা। প্রশাসন এসেছে? প্রশাসন ঘটনাস্থলে এসেছে? হ্যাঁ, প্রশাসন এসেছে, এসে যে বুড়িটাকে একটু দেখলো, ছবি পিকচারগুলোও করলো, কীভাবে কী হলো হয়েছে সেটা একটু তদন্তও করলো, এম্বুলেন্স
নিয়ে আসছো সাথে। এটা কি আত্মঘাতী? এটা আত্মঘাতী। কি নাম আপনার? আমার নাম দীপবন্ধু বর্মন। এই এলাকারই আমি পঞ্চায়েত সদস্য।